ই না আহমদ তৃত এবারে আমরা আরেকটা ওয়াক্যা বেশ করতেছি একবার মিশরের দুর্ভিক্ষ দেখা দিল আব্দুল হামিদ ইবনে সাহাদ মিশরের শাসনকর্তা ছিলেন বলতে লাগিলেন আমি শয়তানকে বলিব যে আমি তার শত্রু সে এরূপ সময়ে অনেক সেইরূপ সময়ে অনেক সাবধানে খরচ করিবার উৎসাহ দেয় মিশরে যত অসহায় গরিব লোক ছিল সকলের খাওয়া দাওয়া নিজ নিমায় লইয়া বইলেন দ্রব্যমূল্য কম হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া আমার জিম্মায় থাকিবে অবশেষে এরূপই হইতে থাকিল এইভাবে দুর্ভিক্ষ দূর হইয়া গেল বাজারে দ্রব্য মূল্য সস্ত হইয়া গেল ইয়ার পর তাকে বরখাস্ত করিয়া দেওয়া হইল যখন তিনি হইতে বিদায় হইতে লাগিলেন তখন যেই সকল ব্যবসায়ীদের নিকট হচ্ছে দুর্ভিক্ষের সময় কর্য করিয়া লোকদেরকে খানা খাওয়াইয়াছিলেন তাহাদের দশ লক্ষ দেরাম তার জিম্মায় পাওনা ছিল যেহেতু সেখানেতে বিদায় হইয়া যাইতেছিলেন এই যে নিজের পরিবার পরিজনের অলঙ্কার ইত্যাদি চাইয়া আনিয়া ওই সমস্ত ব্যবসায়ীদের নিকট বন্ধক রাখিয়া গেলেন যে সমস্ত জিনিস বন্ধক রাখিয়াছিলেন উহার মূল্য পঞ্চাশ কোটি দেড় ছিল উহার মূল্য পঞ্চাশ কোটি দেড় ছিল কিছুদিন ইচ্ছা করতেছিলেন যে তাহাদের পাওনা পরিশোধ করিয়া বন্ধকের অলঙ্কারগুলি ছাড়িয়া লইবেন কিন্তু এই পরিমাণ অর্থ জোগাড় হয় নাই ব্যবসায়ীদের লিখে দিলেন যে ওই অলঙ্কারগুলি বিক্রয় করিয়া নিজের পাওনা আদা করিয়া লাও আর যেই পরিমাণ অর্থ বাঁচিয়া যায় বা মিশরের ওই সমস্ত গরিব লোকদের মধ্যে বন্টন করিয়া দাও যার যুগে আমি ওই সময় সাহায্য করতে পারি নাই সুমান যাদের নিগরিতে অলঙ্কার লাহারও সেই যুগরেই মানুষ ছিলেন কাজে তাহাদের অলংকার বিক্রয় করিয়া গরিবদের মধ্যে বন্টন করিয়া দেওয়া হইবে এই ব্যাপারে কি তাহাদের কোনো নিজে থাকিতে পারে অল্লাহ অল্লাহ আবু মার্শাদ একজন বিখ্যাত দানশীল লোক ছিলেন তাহার নিকট এক ব্যক্তি আসিল এবং তার প্রশংসায় কিছু কবিতা পাঠ করিল দানশীল ব্যক্তির প্রশংসা সর্বদা বা যেত সবলেরই নামান্তর হইয়া থাকে তিনি বলিলেন আমার নিকট এখন তোমাকে দেওয়ার জন্য একেবারেই কিছু নাই তবে একটা পন্থা হচ্ছে পারে যে তুমি কাজের নিকট যাইয়া আমার উপর দশ হাজার দিহামের দাবি করো আমি কাজের সামনে স্বীকার করিয়া লইব আর মানুষের সহিত কারো অদা করিয়া লও খরচের মতোই হজুর সাল্লসলামের সদরিয়া সে আল এই ধু অর্থাৎ ওয়াদা করজ সমর্থ ছিল কাজী তোমার করদাদাদের জন্য আমাকে কয়েদ কয়েদ করিবে আর আমার পরিবারের লোক আমাকে কয়েদ কায়াতো থাকি তো দিবে না তখন তারা ওই পরিমাণ জমা করিয়া দিবে সেই রূপ করিল তিনি কয়েদ হইয়া গেলেন আবার সন্ধ্যা পর্যন্ত দশ হাজার দিলাম কাজী সাহেবের হওয়ালা হইয়া গেল এবং তিনি কয়েদ হইতে মুক্ত হইয়াছিলেন আর সেই অর্থ সেই ব্যক্তি ভাইয়া গেল সুমাহান লাই বিহানজি তো প্রিয় দোস্ত আহ আপাতত আমরা এখানেই স্টপ করতেছি ইনশাল্লাহ পরবর্তী ওকে আপনার শুনবেন এবার ধারাবাহিকভাবে চেষ্টা করব যাতে এগুলি আলোচনার দ্বারা বারবার আমাদের ইস্লাহ হয় আমরা যেন সেই যোগ নিজের বাস্তব আমলের দ্বারা সেই যুগ ফিরে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আমরা তো আশা রাখবো হিম্মত রাখবো ইনশাল্লাহ যদি আমরা এরকম আমলের দরজা খুলে যাই তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহবাক দিন দেখাবেন আমাদেরকে দেখাবেন না আমাদের ফিউচার জেনারেশন যারা আসবে ভবিষ্যৎ বংশধারা যারা আসবে তারা একদিন সেটু সেগুলো দেখবেন তো আজ বেশি কিছু করলাম না এখানেই আপাতত শেষ করলাম পরবর্তীতে আবার হাজির হচ্ছে আপনাদের সামনে দোয়া করতে থাকুন বাবা আর ইল্লাল ভালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি